এস্তার জন্য বিশেষভাবে কাস্টমাইজ বানানো আমেরিকা থেকে। আমাদের এখানে ফিমেল এক্সপার্টের ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ মুসলিম। আমাদের এখানে হেয়ার গুলো রিমুভ হয়ে যাচ্ছে। 100% সাইদুর ভাইকে হেদায়েত দান করেছে কিন্তু আটটা ওয়েভ, এটা বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্স মেশিন। পিকো লেজার আছে, এটা আমেরিকান মেশিন, এটা CO2 আছে, জার্মানি মেশিন। 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি দিয়ে আমরা কাজ করছি। টাকা ব্যাক, হ্যাঁ হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি এবং ভাড়া শুদ্ধ দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হবে, একটু ডিফারেন্ট হবে, কারণ যারা কিনা আমার অনেক মুসলমান ভাইরা রিকোয়েস্ট করেছিলেন আমার চ্যানেলে কিন্তু ট্যাটু রিমুভার অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। অনেকে আমাকে পার্সোনালি ফোন দেন যে ভাই ট্যাটু রিমুভ তো করা যায়, আমাদের অবাঞ্ছিত লোম রয়েছে, হেয়ার রিমুভ করতে চাই, মেস্তা রয়েছে, কাটা দাগ রয়েছে, কিংবা আমরা একটু স্কিন কেয়ার করতে চাই, একটা ভিডিও দিলে আমরা খুব হেল্পফুল হয়, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা। এবং এর জন্য কিন্তু যেন তেন দোকানে গেলে কিন্তু ভিডিও করে আপনাদের ক্ষতি করলে ভাই গুনার ভাগিদার আমি হব। এর জন্য যারা কিনা ট্যাটু করে ফেলেছেন বা অন্যান্য উল্টাপাল্টা কাজ করে ফেলছেন, গুনার ভাগিদার না এখন একটু সোয়াবের ভাগিদার হতে কিন্তু চলে আসছি সাইদুর ভাইয়ের কাছে। বিশেষ করে যারা কিনা চাচ্ছেন মুসলমান ভাইদের জন্য বিশেষ করে একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এছাড়া যারা কিনা ট্রান্সজেন্ডার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা কাজ করলে আর একটা কাজ ফ্রি, অর্থাৎ আপনি করলেন আপনার এক ফ্রেন্ড রয়েছে তাকে নিয়ে আসবেন, ফ্রিতে করাতে পারবেন। এবং এই শপে আসছে কিন্তু ভাই সেন্টারে আসছে কিন্তু পেয়ে যাবেন সাইদুর ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি তো এখন ট্যাটু করা সম্পূর্ণ বাদ দিয়েছেন। ওটা বাদ, এবং আমরা ওইটা নিয়ে কথা বললে আসলে আমরা কথাই বলি না। আচ্ছা, মানে বুঝতেই পারছেন সাইদুর ভাইকে হেদায়েত দান করেছে কিন্তু। হ্যাঁ, আমি আমার অলরেডি 64টা ট্যাটু, আমি 68টা সরি ট্যাটু রিমুভ করে ফেলেছি, আস্তে আস্তে করতেছি, করে ফেলবো। মানে ইজি ইজি টু স্টেপ। যারা কিনা করতে চাচ্ছেন আপনারা কিন্তু বিভিন্ন সেশন কিংবা ভাইয়ের সাথে বুকিং করে কিন্তু চলে আসতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে কিভাবে আমরা হচ্ছে হেয়ার রিমুভ হয় এটা নিয়ে আলোচনা করব। অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত হেয়ার রিমুভ, যেসব আপুদের আনওয়ান্টেড হেয়ার আছে তাদের এগুলো রিমুভ করা যাবে। যেসব ট্রান্সজেন্ডার আপুদের, যেসব আপুদের, যেসব ভাইদের অবাঞ্ছিত হেয়ার রিমুভ, অনেক ঘন লোম, এগুলো রিমুভ 100% করা যাবে, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এবং ভাইয়ের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু FDA অ্যাপ্রুভ। আপনারা কিন্তু চাইলে ভাইয়ের শপে আসবেন, ভাইয়ের সার্টিফিকেট আছে, জাস্টিফাই করে দেন, সব যাচাই করে নিবেন, এবং প্রত্যেকটা কাজে কিন্তু মানি ব্যাক গ্যারান্টি সহ করাতে পারবেন। যারা চলে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, নাম্বার দেওয়া রয়েছে, চাইলে বুকিং করে চলে আসতে পারেন। এবং যারা ঢাকার বাইরে রয়েছেন ভাইয়ের সাথে ইমো WhatsApp এ যোগাযোগ করে কিন্তু আপনারা প্রাইস ঠিক করে দেন চলে আসতে পারেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন এরকম লেটেস্ট এন্ড আপডেট প্রোডাক্টের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। যারা কিনা সরাসরি কাজ করতে চাচ্ছে বা হচ্ছে শপে আসতে চাচ্ছে, আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস খুবই সহজ, ঢাকা মালিবাগ টুইন্টার মার্কেট, এটার তিনতলায়, টুইন্টার মার্কেটে 470 400 464। এছাড়া বন্ধুর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে দুইটা, হোয়াটসঅ্যাপে আপনাদের প্রবলেমের ছবি তুলে পাঠাবেন, ছবি তুলে পেঠে চলে আসবেন, সমস্যা নেই। বন্ধুরা, আজকে আমরা হাতের অবাঞ্ছিত লোম রিমুভ করব। হাতের আমাদের মাঝে আমাদের বন্ধু উপস্থিত আছেন, এই বন্ধুর হাতের যে অবাঞ্ছিত লোমগুলো উনি রাখতে চাচ্ছেন না, তো আমরা হাতের অবাঞ্ছিত লোম রিমুভ করব। কিভাবে করব? এখানে একটা হেয়ার রিমুভের মেশিন দেখা যাচ্ছে, এটা হলো ডায়োড হেয়ার রিমুভ ফোর ওয়েভ হলো চারটা ওয়েভ, এটা বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্স মেশিন। আচ্ছা, এর উপর আর এখন মেশিন হয় না আসলে। এগুলো কি সবার কাছে অ্যাভেলেবেল? না না না, এটা বাংলাদেশে 83 জনের কাছে। এত দাম দিয়ে আসলে এই মেশিন কিনে কেউ হেয়ার রিমুভের টাকা আসলে উঠাতে পারবে না। কিন্তু প্রবলেম হলো যেটা, আমাদের আসলে ক্লায়েন্টের চাপ অনেক বেশি। বন্ধুরা, অবশ্যই আমাদের যে ইউটিউবার ভাইরা আছে তাদের মাধ্যমে আমাদের প্রচার হয়, তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকেও হাজার হাজার কাস্টমার আসে। তো আমরা যা করব ভালো জিনিস দিয়ে করব। দেখেন, ছোট্ট একটা মেশিন কিন্তু দাম মাত্র 18 লাখ টাকা ভাই, 18 লাখ মাত্র। তার কারণ হলো বাংলাদেশে 26 লাখ টাকার মেশিনও আছে, আবার নিউ মার্কেট, গুলশান, বনানি, বিভিন্ন ভালো ভালো প্লেসে ভালো ভালো লেজার সেন্টার, ডেকোরেশন দেখলে ভয় পাওয়া যাবেন, যেখানে আমার ডেকোরেশন শুধু রং আর একটা লাইট ছাড়া কিছুই নেই। হ্যাঁ, তো ওদের কাছে গেলে এই চায়না থেকে 1.5-2 লাখ টাকার মেশিন, এই বড় বড় ফ্রিজের মতো একটা, ওগুলোর মধ্যে নাই কিছু, আইনা কতক্ষণ মানুষকে হেয়ার রিমুভের জন্য অত্যাচার করে, হেয়ার রিমুভ তো কিছু হয়ই না। তো আমাদের এখানে হেয়ার রিমুভ আপনি খুব অল্প খরচে অল্প সময়ে রিমুভ করতে পারবেন। যারা কিনা অবাঞ্ছিত লোম দূর করতে চান, আমি বলি যারা ট্রান্সজেন্ডার আছেন, যারা মেয়ে আছেন, এমনকি ছেলে পর্যন্ত বিভিন্ন মানুষজন আসবে আমাদের কাছে হেয়ার রিমুভ করতে। এবং শুধু মুখের না, বডির যে কোনো পার্টের হেয়ার রিমুভ করি। আমাদের এখানে মেয়ে এক্সপার্টও আছে, মেয়েদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা এক্সট্রা নিজেরা সেটা করি না, সেখানে আমরা মেয়ে দিয়ে কাজ করি। এটা কিন্তু খুবই সুন্দর সিস্টেম। যারা কিনা চাচ্ছেন মুসলিম বোনেরা আসবেন, ফিমেল এক্সপার্ট দ্বারা কিন্তু, হ্যাঁ, আমাদের এখানে ফিমেল এক্সপার্টের ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ মুসলিম, এবং এখানে আমরা সম্পূর্ণ হালাল উপায়ে এখানে রিমুভ করি। এমন কিছু করি না যেটা স্কিনের জন্য খারাপ এবং ধর্মীয় দৃষ্টি থেকে হারাম। আর বন্ধুরা, আমি বারবার বলবো, আপনারা এই ভিডিওতে কমেন্ট করার আগে জেনে নেবেন, হয়তো আমি ট্যাটু করছি, আমার নাম সাইদুর ট্যাটু নামে আমি পরিচিত, কিন্তু বন্ধুরা আমি কিন্তু এখন ট্যাটু করি না এবং আমি কোনো ট্যাটুর প্রচার করি না, এটা আগে শিওর থাকেন। এবং আমি আজকের যে প্রচারণা করছি সেটা অনলি অবাঞ্ছিত লোম,
আনওয়ান্টেড হেয়ার, যেসব আপুদের হরমোনজনিত সমস্যা আছে, যেসব ট্রান্সজেন্ডার ভাই বোনরা আছে, যেসব ছেলেরাও আছে, পুরো পিঠে লোম, বিয়ে হচ্ছে না লোমের জন্য, জিনিসটা ভাবলে অবাক হয়ে পাচ্ছে। হ্যাঁ, কারণ চিন্তা করে যে আমার পুরো পিঠটা অসংখ্য লোমে ভরা, হাতে লোম, মুখে এখান থেকে লোম, এই জায়গায় মানুষের, আমাদের বন্ধুরা সবার দাড়ি থাকে এইভাবে, আমার মতো আমাদের এমন এমন দাড়িয়ালাও আছে, এমন দাড়িয়ালা। আচ্ছা, বুঝতে পারছি। তো তারা এখন থেকে নিশ্চিন্তে 6 থেকে 8টা সেশনে, সর্বোচ্চ 12টা সেশনে, মানে সেশন মানে এক মাসে একবার আসতে হবে, এটা আমরা সেশন বলি। হ্যাঁ, আচ্ছা, সেশনে আপনারা এটা রিমুভ করতে পারবেন এবং খরচ খুবই সামান্য। আর ট্রান্সজেন্ডার ভাই বোনেদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলতেছে, একজন যদি নিয়ে আসেন আরেকজনকে আমি এমনি রিমুভ করে দিব। এইটা 3 মাস ব্যাপী এই প্রচারণা চলবে, 3 মাস ব্যাপী অফার, একজন করলে আরেকজন ফ্রি, শুধু ট্রান্সজেন্ডার আপুদের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা কথা বলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল মেশিন, অসংখ্য মেশিন ভাই। পিকো লেজার আছে, এটা আমেরিকান মেশিন, এটা CO2 আছে, জার্মানি মেশিন, এটা মেস্তার জন্য বিশেষভাবে কাস্টমাইজ বানানো আমেরিকা থেকে। ওখানে একটা CO2 লেজার আছে ভাই, মেশিনের অভাব নাই, দেখেন মেশিনের অভাব নাই, এটা নতুন আসছে জার্মান থেকে, মানে মেশিনের অভাব নাই, এখানে মেশিন আছে, লেটেস্ট টেকনোলজি, হ্যাঁ হ্যাঁ লেটেস্ট টেকনোলজি সব, এবং আপনার এখানে কাজ করে আরাম পাবেন। তার কারণ হলো যেটা, আমাদের এখানে আপনারা প্রতারিত হবেন না, হ্যাঁ, কারণ আমরা প্রতারণা করার জন্য বসি নাই। আর ট্যাটু রিমুভ আমরা বেশি হাইলাইট করছি এই কারণে, বাংলাদেশ মুসলিম দেশ, আমি নিজে ভুল করেছি, আমি আমার শরীরে 468টা ট্যাটু করে অলরেডি 68টা রিমুভ করেছি। যেহেতু আমি নিজে চেঞ্জ হচ্ছি, সেহেতু আপনাদেরকে আমি বলবো আপনারাও চেঞ্জ হন। মুসলমান হলে একদিন মরতে হবে, ট্যাটু রিমুভ করে ফেলেন। ট্যাটু রিমুভ করতে গিয়ে আপনারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন, প্রতারিত হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, আমাদের কাছে আসবেন। এগুলোর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া? অবশ্যই আছে, FDA অ্যাপ্রুভাল লেজার মেশিন ছাড়া আদার্স লেজার মেশিন দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে সমস্যা হবে। FDA অ্যাপ্রুভ মানে বাংলাদেশে যে খাবার আমরা খাই, BSTI অনুমোদিত হইলে ভালো খাবার, এইটাও FDA অ্যাপ্রুভাল হইতে হয়। FDA অ্যাপ্রুভাল ছাড়া আদার্স যে লেজারগুলো আছে এগুলাতে শুধু ক্যান্সারই না, স্কিন রিলেটেড অনেক বড় বড় প্রবলেম হতে পারে। আপনারা যে কোনো জায়গায় গিয়ে লেজার দিয়ে যদি কাজ করেন, লেজার টেকনিশিয়ান বা লেজার ডক্টর বা লেজার পার্লারে যারা আছে, আপনারা অবশ্যই এদের থেকে জেনে নেবেন যে তারা আসলে কি করতে আসে, জেনে নেবেন, তাদের ভিডিও দেখবেন, ভিডিওতে তাদের কমেন্টগুলো দেখবেন, বেশি বেশি করে তাদের রিভিউগুলি দেখবেন, রিভিউগুলি FDA অ্যাপ্রুভ কিনা একটু দেখে নেবেন, হ্যাঁ এগুলো FDA অ্যাপ্রুভ কিনা দেখে নেবেন, তাদের সার্টিফিকেটগুলো যথাযথ কিনা আপনারা দেখেন। এখানে অনেক সার্টিফিকেট আরও আছে বিভিন্ন কান্ট্রি থেকে পাওয়া, হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিষ্ঠান ছোট দেখে আমি রাখতে পারি নাই, 2-3টা কান্ট্রি বেশি না, আমি বেশি জায়গায় যেতে পারি নাই, এবং এগুলো অনলাইন অফলাইন সার্টিফিকেট, পার্ট নাম্বার দেওয়া আছে, আপনারা দিয়ে গুগলে সার্চ করে আমার বায়োগ্রাফি পেয়ে যাবেন, এগুলো একটা নীলক্ষেত কপি না। তো আমি আর আজকে কথা বাড়াবো না, আমি আজকে অবাঞ্ছিত হেয়ার রিমুভটা কীভাবে করে খুব সহজ উপায় আমি আপনাদের দেখাবো। এটা করার আগে হাতে লোম ফেলে নিতে হয়, কিন্তু অনেক লেজার সেন্টার মিথ্যা প্রচারণা করে যে লোম ফালানোর দরকার নাই, এটার উপর দিয়ে করলেই হয়, আসলে এটা করলে হবে না, পুরা লোম ফালাই নিতে হবে, পুরা লোম বন্ধুরা ফালাই নিছি ব্লেড দিয়ে। এখন আপনারা বলতে পারেন যে ভাই ব্লেড দিয়ে ফালাইলেন ঘন হয়ে উঠতে পারে, এগুলো বাজে কথা, আমরা এখন একটা ট্রিটমেন্টে আছি, ফেলে যদি আমরা লেজার দেই তাইলে এখানে একটা ভালো রেজাল্ট আসবে, এটার উপর দিয়ে যদি আপনারা এই কাজ করেন তাইলে এটার রেজাল্ট ভালো আসবে না। কিন্তু বিভিন্ন লেজার সেন্টার বিভ্রান্তিমূলক ইনফরমেশন দেয় যেটা আমাদের দেশের মানুষের কাজ, এই যে এটার উপর দিয়েই মারুক, মানে লোম থাকুক এটার উপর দিয়ে মারুক, মারলেই হবে, কিন্তু এটা ভুল। ওইটা দিয়ে 12-15টা সেশন লাগবে, যেখানে আমি 6টা সেশনে কাজ হয়ে যাচ্ছে, মানে 6 বার সম্পূর্ণ ট্রেনিং আসলে এগুলোর উপর নিয়ে আসছে, যারা কিনা চাচ্ছেন আপনারা কিন্তু ইজিলি কমফোর্টেবল ভাবে ভাইয়ের সাথে কাজ করতে পারে ইনশাআল্লাহ। তাহলে আমি এখন কাজটা দেখাই, আমরা কাজ দেখাবো বন্ধুরা, কত সহজে আমাদের এখানে হেয়ার গুলো রিমুভ হয়ে যাচ্ছে। আল্ট্রাসোনিক জেল এটা দিয়ে নিতে হয়, না হলে কিন্তু হবে না, এখানে খুব সহজেই আমরা হেয়ার রিমুভ গুলি করতে পারি। এখানে আল্ট্রাসোনিক জেল দিতে হবে, অবশ্যই উন্নত মানের এবং ভালো মানের। আচ্ছা, আর এটার কিন্তু আসলে যারা কিনা ওই যে আল্ট্রাসোনোগ্রাফির সময় যেই জেলটা ইউজ করা হয় ওইটাই। আচ্ছা, শুধু ওইটা দিয়ে আমরা যে হেয়ার রিমুভ করতেছি, খুব ইজি প্রসেস, দেখেন হেয়ার রিমুভ হয়ে যাচ্ছে, খুব ইজি প্রসেস। এখানে কিন্তু কাটা ছেঁড়ার কোনো ভয় নাই, না না কাটা ছেঁড়া নাই, রক্তপাত নাই, কিচ্ছু নাই, এটা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তি এবং সর্ব সম্পূর্ণ হলে কি আপনার কোরিয়ান প্রযুক্তি, এই মেশিনটা আবার কোরিয়া থেকে আনা। আমার যারা কিনা চাচ্ছেন তারা কিন্তু সহজেই চলে আসতে পারেন, যেমন আমাদের যে বন্ধু এসেছে ওনার হলো হেয়ার মানে হরমোনজনিত হেয়ার, এখন এটা উনি রাখতে যাচ্ছেন এবং পাতলা করে ফেলতে যাচ্ছে। স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কিন্তু বুকিং করে চলে আসতে পারেন। ট্রান্সজেন্ডার যারা আছেন তাদের জন্য কিন্তু বাই ওয়ান গেট ওয়ান থাকবে এবং সবার জন্য একটা ভালো ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য ভালো ডিসকাউন্ট থাকবে। এখন যে সেট আপটা করতেছেন বা সেটিংটা দিতেছেন, এটা পরবর্তীতে কি আবার ঘন হয়ে উঠবে কি না? না, ঘন হয়ে উঠবে না, প্রতিবারই কমা শুরু করবে, প্রতিবারই আপনারা ডে বাই ডে এটার আপডেট দেখতে পারবেন, এটা অটোমেটিক ভিতর থেকে ভেঙে যাবে, আপনার যখন ওই লোম ধরবেন দেখবেন যে এসে পড়েছে। আচ্ছা, এটাও আস্তে আস্তে কমতে শুরু করবে, আস্তে আস্তে কমতে শুরু করবে, বাড়ার কোনো পসিবিলিটি নেই। না না, বাড়ার তো প্রশ্ন উঠে না, আস্তে আস্তে কমা শুরু করবে এবং 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি দিয়ে আমরা কাজ করছি। টাকা ব্যাক,
হ্যাঁ হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি এবং ভাড়া শুদ্ধ দিয়ে দেবো, ভাড়া সহ। যারা কিনা ভয় থাকেন যে করবো মানে নিউ মার্কেটে করছি কিন্তু হয় নাই জিনিস, চলে আসেন আমি বলি নিউ মার্কেটে ভালো খারাপ সব জায়গায় আছে, ওখানেও ভালো আছে খারাপও আছে, খারাপের সংখ্যা বেশি ভালোর সংখ্যা কম। ধানমন্ডি আছে, গুলশান আছে, বনানী আছে, ঢাকা শহরে যতগুলো প্লেস আছে, হ্যাঁ নট অনলি নিউ মার্কেট, সব জায়গায় এখন লেজার সেন্টার আগানে বাগানে ব্যাঙের ছাতার মতো, চায়ের দোকানের মতো, টেম্পুর মতো, একদম অবস্থা খুবই খারাপ মানুষের সিম্পাথি নিয়ে। হ্যাঁ হ্যাঁ এক একজন আপনার ই করে যে এক একজন মনে করেন যে পোস্ট দেয় যে আমি টোকাই ছিলাম, একজন পোস্ট দেয় আমি বাদাম বিক্রি করতাম, একজন পোস্ট দেয় বন্ধুরা যে আমি আগে হকার ছিলাম এখন আমি লেজার করি। আমার কাছে অবাক লাগে যে মানুষ এই সিম্পেথির জায়গায় কিভাবে স্কিন কেয়ারের কাজগুলো করে। স্কিন কেয়ার কিন্তু স্কিন কেয়ার, এখানে কোনো সিম্পেথি না। কন্টেন্ট আমরা ক্রিয়েট করি সবাই কম বেশি, কিন্তু এমন কারো কাছে কাজ করা যাবে না যে এডুকেশনের ব্যাকগ্রাউন্ড জিরো এবং কোনো ধরনের শিক্ষার আলো তো নেই এবং কোনো ধরনের আসলে ট্রেনিংও নেই। আপনারা কাজ করার সময় খুব সাবধান, আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনাদের বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা আমাদের ভিউয়ার, আপনাদের জন্য আসলে আমরা ভিডিওগুলো বানাই। দশজন ভিডিও বানাবে, দশজন ইউটিউবার কাজ করবে, আপনারা সিলেক্ট করবেন কাকে দিয়ে কাজ করবেন। আমরা কখনোই বলবো না আপনারা ধানমন্ডি যাবেন না, গুলশান যাবেন না, নিউ মার্কেট যাবেন না, আপনারা আপনাদের মতো কাজ করেন। জি জি আপনারা আপনাদের মতো কাজ জাস্টিফাই করে কাজটা করবেন, এটাই হলো আমার রিকোয়েস্ট। ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেটিং কিন্তু হয়ে গেছে, হ্যাঁ ওনার এত রূপ কাজ হয়ে গেছে। মোটামুটি কিরকম কয়টা সেটিং লাগতে পারে? এটা 5টা থেকে 6টা সেশনের মধ্যে এটা রিমুভ হয়ে যাবে, এর বেশি আর দরকার নাই। আচ্ছা এবং আপনি কিন্তু গ্যারান্টি সহ কাজটা করতে পারছেন? গ্যারান্টি সহ কাজ করছি এবং মানি ব্যাক গ্যারান্টি।